সান্তাসি দেখতে পাচ্ছ, ফুল টুল দিয়ে খুব সুন্দর ভাবে সাজিয়েছে। আর এইদিকে এমপি প্লেস সেট আপ হয়েছে, ফুল দিয়ে সাজিয়েছে। তো আমরা প্রতি বছর দেখি রাইফেল ক্লাব কিন্তু মানে সেটাকে ফুল দিয়ে সাজায় প্রতি বছর। আর এগুলো আছে এমপি ফ্ল্যাশ সেট আপ। চলো সামনে দেবী মা চলছে, আর এটা মা ইলেকট্রনিক্স ডিজি, মানে মা সাউন্ড যে রয়েছে তল্লার মা সাথে তার ডিজি। তবে শুনেছি আমি ওই মডেলের মিট বক্সের রেজাল্ট ভালো। আর ওই মা কালীর এমপি ফ্ল্যাশ সেটা
ওয়েদার খুবই খারাপ, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই মানে সেট আপের অপারেটর দাদা ভাইরা পেপার টেপার দিয়ে সাজিয়ে নিচ্ছে। আর সামনে সন্তোষী দেখতে পাচ্ছ, কালকে যখন বিকালে ভিডিও দিয়েছিলাম ফিটিংস হয়নি ভ্যানের ওপর, এখন দেখতে পাচ্ছ ফিটিংস হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এই মুহূর্তে রয়েছি মঙ্গলচক ও নাড়িয়াবিলাতে। তো বন্ধুরা, মানে অনেকেই আমি এখানে আসতে বলছে কমিটি দাদাভাইরা, যে দাদাভাইরা শুধু মঙ্গলচক হবে না, যে মানে নাড়িয়াবিলা হবে, নাড়িয়াবিলাতে বর্মন, মা কালী, সন্তোষী এগুলো হচ্ছে নাড়িয়াবিলা, আর মঙ্গলচকের রাইফেল ক্লাব যেটা হচ্ছে মা মনসা প্রো এবং দেবী মা, তাই মঙ্গলচক এবং নাড়িয়াবিলা বলতে বলছে। যাই হোক, মঙ্গলচক এবং নাড়িয়াবিলার মধ্যে দুটোর মধ্যে কম্পিটিশান হবে, ওদিকে থাকছে মা মনসা প্রো আর দেবী মা, আর এদিকে থাকছে বর্মন, মা কালী, সন্তোষী। তো বন্ধুরা বলে দিই, সন্তোষীর ডবল সেট আপ এসছে ঠিকই, তবে একটা সেট আপ ভিতরে বসে বাচ্ছে আর একটা রানিং করবে, মোট কিন্তু পাঁচটা সেট আপের রানিং কম্পিটিশান, ঠিক আছে। তো দেবী মা জাস্ট বাচ্ছে, আর সকালে সমস্ত সেট আপ রেডি হয়ে গেছে, তাই তোমাদের আপডেট দেওয়ার জন্য ভিডিওটা করছি। পুরো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখো। এটা বর্মন, বর্মনের কালকে টেস্টিং লাইভ দিয়েছিলাম একদম প্রায় এক ঘন্টা পর্যন্ত। আর এটা বর্মন মিউজিকের এমপি ফ্ল্যাশ সেট আপ। সামনে মা কালী টোনিয়া বিলার, মা কালী সেট আপটাই মানে টোনিয়া বিলার মানে সামনে